নমস্কার বন্ধুরা, প্রাচীন ভারতের ইতিহাসে আমরা আলোচনা করছিলাম হরপ্পা যুগ সম্পর্কে। তো আজকের ভিডিওর মাধ্যমেও আমি হরপ্পা যুগ সম্পর্কে আলোচনা করব। আগের দিনের ভিডিওতে হরপ্পার কিছুটা আমি আলোচনা করেছিলাম, সেখানে একটা শহর সম্পর্কে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে হরপ্পা শহর। এই হরপ্পা সভ্যতাকে আবার বলা হতো, মানে বলা হয় সিন্ধু সভ্যতা। কেন একে সিন্ধু সভ্যতা বলা হয় এবং এর অবস্থান আর বেসিক যে কথাগুলো ছিল সিন্ধু সভ্যতা সম্পর্কে, সেইটা আমি আগের দিনের ভিডিওতে শেষ করে এসেছি এবং সেই সঙ্গে হরপ্পা শহর সম্পর্কে আলোচনা করে এসেছি। আজকে আমি সিন্ধু সভ্যতায় বাকি যে শহরগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো আপনারা যারা আগের দিনের ভিডিওটা এখনো দেখেননি, তারা অবশ্যই সেটা আগে দেখে নেবেন, কারণ ওই ভিডিওটা না দেখলে আজকের ভিডিওতে আসতে অসুবিধা হবে। আগে কিছু কথা যেগুলো এই ভিডিওর সঙ্গে লিঙ্ক আছে সেগুলো বোঝা যাবে না, আর একটা পরপর যদি আমি যেভাবে ভিডিও বানাচ্ছি সেইভাবে যদি পরপর আপনারা পড়তে থাকেন তাহলে প্রত্যেকটা বিষয় পরপর বুঝতে সুবিধা হবে, টাইম পিরিয়ডগুলো বুঝতে সুবিধা হবে। তো আগের দিনের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এছাড়া আমি প্রাচীন ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস এবং মধ্যকালীন ভারতের ইতিহাসের উপরে যে যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো প্লেলিস্ট করে করে সাজিয়ে রেখেছি। এই চ্যানেলের প্লেলিস্টে গেলে সেই সমস্ত ভিডিও পরপর দেখতে পাবেন, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যায়, আপনাদের কাছে যাতে প্রথমেই পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আগের দিনের যে ভিডিওটা করেছিলাম সিন্ধু সভ্যতা সম্পর্কে, সেইখান থেকে একটা জিনিস শুধু আলোচনা করে দেবো, এই ভিডিওতে বলে দেবো, কারণ আগের দিনে সেটা বলা হয়নি। সেটা হচ্ছে চ্যালকোলিথিক পিরিয়ড বলেছিলাম, যে সিন্ধু সভ্যতা চ্যালকোলিথিক পিরিয়ডে অবস্থিত। চ্যালকোলিথিক বলতে বাংলায় বলা হয় তাম্র প্রস্তর যুগ, তাম্র প্রস্তর যুগ, এটার বাংলাটা বলা হয়নি। এবং কেন একে তাম্র প্রস্তর যুগ বা চ্যালকোলিথিক পিরিয়ড বলা হয় সেটাও বলা হয়নি। হয়েছিল কি, সেই সময় মানুষ পাথরের জিনিসের ব্যবহার করত, এরাম নয় যে আদিম মানুষের মতো পাথরের জিনিস, মানে আদিম মানুষ তো পাথরের জিনিস ব্যবহার করত, সেই সময় এটাকে আমরা বলি রক এজ বা প্রস্তর যুগ। এই সিন্ধু সভ্যতার মানুষ প্রস্তরের জিনিস ব্যবহার করত, এরাম নয় যে তারা পুরোপুরি সেটা ছেড়ে দিয়েছিল, প্রস্তরের ব্যবহারও করত, আবার সেই সঙ্গে তামার জিনিসের ব্যবহার করত। এছাড়াও তারা ব্রোঞ্জের ব্যবহার শিখে গেছিল বলে ব্রোঞ্জ যুগ বলা হয়েছে, আবার তারা তামার ব্যবহারও করত, কারণ তামা হচ্ছে সব থেকে পুরনো ধাতু, মানুষের ব্যবহার করা সব থেকে পুরনো ধাতু হচ্ছে তামা। সেই কারণে এই সময়কার মানুষ তামার ব্যবহার করত, আবার তার সাথে প্রস্তরেরও ব্যবহার করত, এই কারণে এই যুগকে বলা হচ্ছে তাম্র প্রস্তর যুগ বা চ্যালকোলিথিক পিরিয়ড। এটা বলেছিলাম আগের দিন আমি আলোচনা করে এসেছি হরপ্পা শহর সম্পর্কে, হরপ্পা থেকে কি কি পাওয়া গেছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি। এছাড়াও প্রত্যেকটা শহরে, শুধুমাত্র হরপ্পা নয়, সিন্ধু সভ্যতায় যে যে শহরগুলো আছে তার একটা জেনারেল ডিসকাশন আমি করেছিলাম, যে প্রত্যেকটা শহরে স্পেশাল স্পেশাল কি ছিল, কেন সেগুলোকে অন্যান্য সভ্যতার থেকে এগুলো আলাদা ছিল, এগুলো সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা দেখব মহেঞ্জোদারো শহর থেকে, হরপ্পা শহর ছিল রবি নদীর তীরে বলেছিলাম, এবং হরপ্পা শহর বর্তমানে অবস্থিত পাকিস্তানে, বর্তমানে এটা পাকিস্তানে অবস্থিত। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো শহর, এটা কবে আবিষ্কার করা হয়েছিল, এটা আবিষ্কৃত হয় 1922 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে। আবিষ্কার কে করেন, আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। এবং এই মহেঞ্জোদারো শহর বর্তমানে পাকিস্তানে অবস্থিত, মহেঞ্জোদারো শহরও বর্তমানে পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানে একটা জেলা রয়েছে যার নাম লাড়কানা, লাড়কানা, এই লাড়কানা জেলায় অবস্থিত। লাড়কানা জেলা পাকিস্তানের সিন্ধ বলে যে রাজ্যটা রয়েছে সেই রাজ্যে অবস্থিত, সিন্ধ রাজ্যের লাড়কানা জেলায় অবস্থিত। মহেঞ্জোদারো শহরটা অবস্থিত ছিল সিন্ধু নদীর তীরে। ইম্পর্টেন্ট হচ্ছে মহেঞ্জোদারো শহর থেকে কি কি জিনিস আবিষ্কৃত হয়েছে, এবং সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বৃহৎ স্নানাগার, বৃহৎ
স্নানাগার, যাকে ইংরেজিতে বলা হয় গ্রেট বাথ। গ্রেট বাথ, মহেঞ্জোদারো যে সিনেমাটা হয়েছে ঋত্বিক রোশনের, সেখানে সেটা দেখানো হয়েছে, একটা বড় স্নানাগার, একটা পুকুরের মতো, সেখানে বিভিন্ন পূজা অর্চনার কাজকর্ম করা হতো, তো সেটা বৃহৎ স্নানাগার নামকরণ করা হয়েছে, বর্তমানে সেটাকে বলা হচ্ছে বৃহৎ স্নানাগার। এবার এত বড় একটা স্নানাগারের কি প্রয়োজন ছিল সেটা সম্পর্কে ঐতিহাসিকরা একমত নন। বিভিন্ন ঐতিহাসিক বলছেন যে প্রত্যেকটা বাড়িতে আলাদা আলাদা স্নানাগার ছিল, মানে আজকে যেরকম বাথরুম সেরকম ছিল, তাহলে শহরের মাঝখানে এরকম একটা বড় একটা পুকুরের কি প্রয়োজন ছিল? তো এর থেকে অনুমান করা হচ্ছে যে এই স্নানাগার বা যে পুকুরটা ছিল তাতে বিভিন্ন পূজা অর্চনার কাজ করা হতো, যেরকম ভাবে সিনেমাতে দেখানো হয়েছে যে সেখানে পুজো করা হচ্ছে, সেখান থেকে ডুবে গিয়ে মন্দির আরতি করা হচ্ছে, সেই রকম কাজকর্মই হয়তো এখানে হতো, এখানে স্নান করা হতো না। দ্বিতীয়, এখান থেকে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে বৃহৎ শস্যাগার। বৃহৎ শস্যাগার, বৃহৎ শস্যাগার, এই বৃহৎ শস্যাগার হচ্ছে সমগ্র সিন্ধু সভ্যতার সব থেকে বড় বিল্ডিং, সব থেকে বড় ইমারত। যতগুলো জিনিস আবিষ্কার হয়েছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে বৃহৎ শস্যাগার, সমস্ত সিন্ধু সভ্যতায় যে কটা শহর পাওয়া গেছে তার মধ্যে। আগের দিন বলেছিলাম যে ছটা পরপর শস্যাগার পাওয়া গেছিল হরপ্পা শহরে, কিন্তু এখানে মহেঞ্জোদার শহরে একটাই শস্যাগার পাওয়া গেছে, কিন্তু সেটা বিশাল বড় সাইজে ছিল। এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট যেটা জিনিস পাওয়া গেছে সেটা হচ্ছে স্বস্তিকা চিহ্ন। স্বস্তিকা চিহ্ন, আজকে যে আমরা স্বস্তিকা চিহ্ন ব্যবহার করি হিন্দু শাস্ত্র মতে, যে স্বস্তিকা চিহ্ন অর্থাৎ এরকম যে চিহ্নটা আমরা ব্যবহার করি, এই চিহ্নটা মহেঞ্জোদারো শহরে, মানে মহেঞ্জোদারো শহর থেকেই পাওয়া গেছে। মহেঞ্জোদারো শহর থেকে অনেক কিছু পাওয়া গেছে, এছাড়াও এখান থেকে পাওয়া গেছে পশুপতি শিবের মূর্তি। পশুপতি শিব, পশুপতি শিব আর কিছুই নয়, বর্তমানে যে শিবের আমরা ছবি দেখি শিবলিঙ্গ নয়, শিব মহাদেবের যে মূর্তি মানে চিত্র, সেরকম একটা শিবের চিত্র পাওয়া গেছে একটা শিলের মধ্যে। শিল বলতে মুদ্রা, মুদ্রার মধ্যে পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে, একজনের মূর্তি, তার চারিদিকে বিভিন্ন পশুর ছবি ছিল, যেটা আমরা ইতিহাস বইতে যেরকম ছবি দেখে থাকি সেরকম পশুপতি শিব এরকম পাওয়া গেছে। ব্রোঞ্জের, ব্রোঞ্জের মূর্তি, মহিলা মূর্তি, মহিলা মূর্তি, ব্রোঞ্জের মহিলা নর্তকী মূর্তি, অর্থাৎ একজন মহিলার মূর্তি পাওয়া গেছে যিনি নৃত্যরত অবস্থায় রয়েছেন, ড্যান্স করছেন, সেরকম একটা মূর্তি পাওয়া গেছে, এবং এটা ছিল ব্রোঞ্জের। এটা জানতে চাওয়া হয় যে কিসের ছিল এই মূর্তিটা, সেটা হবে ব্রোঞ্জের। এই শহর থেকে পাওয়া গেছে পুরোহিতদের আবাসস্থল, পুরোহিত আবাস বা পুরোহিত আবাস, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে গ্রেট অ্যাসেম্বলি, গ্রেট অ্যাসেম্বলি হল, গ্রেট অ্যাসেম্বলি হল। এছাড়াও এখান থেকে পাথরের পুরোহিতের মূর্তি পাওয়া গেছে, পাথরের পুরোহিত মূর্তি, কিসের তৈরি? পাথরের। এগুলো ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করা হয় কিসের তৈরি ছিল, পাথরের মূর্তি পাওয়া গেছে। এখান থেকে কালো এবং লাল রঙের, কালো এবং লাল রঙের যে পটারি হয়, অর্থাৎ বিভিন্ন মাটির জিনিসপত্র, সেই রকম পাওয়া গেছে, কালো ও লাল রঙের মাটি মৃৎপাত্র পাওয়া গেছে। এছাড়াও এখান থেকে প্রচুর পরিমাণে শিল পাওয়া গেছে, শিল বা মুদ্রা, মুদ্রা তখন বলা হতো না, মুদ্রা বলা যাবে না, কারণ মুদ্রার কিছু আলাদা বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলেই তাকে মুদ্রা বলা যাবে, তখন সেটাকে বলা হতো শিল। তো শিল পাওয়া গেছে, এবং এখান থেকে যে শিলগুলো পাওয়া গেছে সেই শিলগুলো সব রেক্ট্যাঙ্গেল, এরকম আয়তকার, এবং এই সমস্ত মুদ্রাগুলোতে বা শিলগুলোতে সবই ষাঁড়ের মূর্তি অঙ্কিত ছিল, অধিকাংশই ষাঁড়ের মূর্তি অঙ্কিত ছিল। একটা পাওয়া গেছে পশুপতি শিবের মূর্তি অঙ্কন করা, বাকি সবই প্রায় পাওয়া গেছে ষাঁড়ের মূর্তি অঙ্কন করা, এবং এখান থেকে একটা দুটো নয় প্রায় 1398 খানা মুদ্রা এরকম পাওয়া গেছে, যেটা সমগ্র যদি সিন্ধু সভ্যতার যত মুদ্রা পাওয়া গেছে সেরকম ধরি, তাহলে তার 56% 56% মুদ্রাই এই মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে।
এবং এখান থেকে দুটো মেসোপটেমিয়ান সিল পাওয়া গেছে। মেসোপটেমিয়ান সিল বলতে মেসোপটেমিয়া যে সাম্রাজ্য ছিল, মেসোপটেমিয়া সভ্যতা, সেখানকার সিল দুখানা পাওয়া গেছে। তো এই সমস্ত জিনিস এখান থেকে পাওয়া গেছে। এখানে মহেঞ্জোদারো, এর পরের যে শহরটা সম্পর্কে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে চানহুদারো। চানহুদারো ১৯২৫ খ্রিস্টাব্দে এটা আবিষ্কৃত হয়। এই ডেটটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ জানতে চাওয়া হয় না। মেন হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুটো শহরেরই সালটা জানতে চাওয়া হয় কবে আবিষ্কৃত হয়েছে। চানহুদারো শহর ছিল যে সিন্ধু নদীটা ছিল, সিন্ধু নদীর বাম দিকে, সিন্ধু নদীর বাম দিকে ছিল হচ্ছে চানহুদারো, ডান দিকে ছিল মহেঞ্জোদারো, বাঁ দিকে ছিল চানহুদারো। এদিকে এ দুটোকে বলা হয় যমজ শহর, যমজ শহর, কারণ দুটোই পাশাপাশি ছিল, শুধু মাঝখানে একটা নদী ছিল সিন্ধু নদী। বাম দিকে হচ্ছে চানহুদারো, ডান দিকে হচ্ছে মহেঞ্জোদারো। দুটো নামের মধ্যে সামঞ্জস্য রয়েছে, চানহুদারো এবং মহেঞ্জোদারো। এবং এই চানহুদারো শহরকে আবিষ্কার করেন, তার নাম হচ্ছে এম জি মজুমদার। এগুলো খুব একটা জানতে চাওয়া হয় না, তাও যদি কোশ্চেন আসে সেই জন্য বলে দেওয়া, এম জি মজুমদার এটা আবিষ্কার করেছিলেন। এবার এই চানহুদারো শহরের কি কি বৈশিষ্ট্য ছিল, সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা বহুবার প্রশ্ন করা হয় যে চানহুদারো শহরে কোনো দুর্গ ছিল না, কোনো দুর্গ এখান থেকে পাওয়া যায়নি, দুর্গ পাওয়া যায়নি। ইংরেজিতে বলে সিটি উইদাউট সিটাডেল, সিটাডেল বলা হতো দুর্গকে, বলা হতো নয় মানে বলা হয় সিটাডেল। সিটি উইদাউট সিটাডেল বা দুর্গ পাওয়া যায়নি এখান থেকে, চানহুদারো শহর থেকে। অন্যান্য সব শহর থেকেই বলেছিলাম যে দুটো ভাগে ভাগ ছিল শহরগুলো, যেখানে উচ্চতর ব্যক্তিরা থাকতো, ব্রাহ্মণ বা রাজা এরকম ব্যক্তিরা থাকতো, তাদের যে জায়গাটা ঘেরা থাকতো এবং সেটা দুর্গ দিয়ে দুর্গ ছিল সেখানে, এরকম দুর্গ চানহুদারোতে কিছু পাওয়া যায়নি। এবং এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এখান থেকে লিপস্টিক, কাজল প্রভৃতি পাওয়া গেছে। মানে খুব আশ্চর্যের বিষয় যে অতদিন আগেকার একটা শহর, সেখান থেকে অতদিন আগের একটা সভ্যতা, সেখানে মানুষ লিপস্টিক কাজলের ব্যবহার জানতো, বিভিন্ন ধরনের মেকআপের ব্যবহার তারা জানতো। তো এবং চানহুদারো থেকে এর উদাহরণ পাওয়া গেছে, লিপস্টিক এবং কাজল, এটা ওই প্রশ্নটা বারে বারে করা হয়। এখান থেকে ব্রোঞ্জের খেলনা গাড়ি পাওয়া গেছে, ব্রোঞ্জের খেলনা গাড়ি। এবং টেরাকোটায় তৈরি গরুর গাড়ি পাওয়া গেছে, টেরাকোটায় তৈরি গরুর গাড়ি। এই সমস্ত জিনিস এখান থেকে পাওয়া গেছে। চানহুদারো থেকে একটা ইট আবিষ্কার করা হয়েছে, যে ইটের উপরে কুকুরের পায়ের ছাপ ছিল, কুকুরের পায়ের ছাপ ছিল। এর থেকে প্রমাণ করা হয়েছে, মানে এর থেকে জানা বোঝা গেছে যে সেই সময় মানুষ কুকুরের ব্যবহারও জানতো, তারা কুকুরকে পোষ মানাতো। এইরকম একটা ইট চানহুদারো থেকে পাওয়া গেছে। তো এই গেল চানহুদারো সম্পর্কে কিছু আলোচনা। এরপরে আমরা যে শহরটা সম্পর্কে দেখব তার নাম হচ্ছে লোথাল। লোথাল খুব ইম্পর্টেন্ট শহর, লোথাল। আচ্ছা, এর আগে যে চানহুদারোর কথা বলা হলো সেটা তো পাকিস্তানে বলে দিয়েছি। আচ্ছা, লোথাল, লোথাল কিন্তু ভারতে অবস্থিত, বর্তমানে ভারতে অবস্থিত। এটা বর্তমানে গুজরাটে অবস্থিত, আহমেদাবাদের কাছে। এটা বেশি দিন হয়নি এটা আবিষ্কার হয়েছে, ১৯৫৪ খ্রিস্টাব্দে এই লোথাল শহরকে আবিষ্কার করা হয়েছে। এবং যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে মিস্টার এস আর রাও, মিস্টার এস আর রাও, ইনি এই লোথাল শহরটাকে আবিষ্কার করেছেন। এর ইম্পর্টেন্স কি, লোথাল শহর এত ইম্পর্টেন্ট কেন? লোথাল শহর হচ্ছে এইখানের মানে সিন্ধু সভ্যতার বন্দর ছিল, লোথাল শহর ছিল বন্দর। আজকেও গুজরাট বন্দর শহর, তো তখনকার দিনেও লোথাল বন্দর ছিল। এবার আমরা বলছি কি করে, এটাকে আমরা ভেবে নিচ্ছি কি করে যে লোথাল তখন বন্দর ছিল, আন্দাজে তো আমরা নিশ্চয়ই বলছি না, ঐতিহাসিকরা আন্দাজে বলছে না। এর কারণ হচ্ছে এই লোথাল থেকে জাহাজ দাঁড়ানোর জায়গা পাওয়া গেছে, জাহাজ এখানে এসে যেরকম করে বর্তমানে বন্দরে এসে দাঁড়ায়, সেখানে মাল খালাস করা হয়, সেরকম জায়গা পাওয়া গেছে লোথাল থেকে। তো এখান থেকে জাহাজ দাঁড়ানোর নিদর্শন পাওয়া গেছে।
এই জন্য এটাও ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট যেটা, এই লোথাল শহর থেকে ধানের ব্যবহার পাওয়া গেছে। ধানের যে আগেই বলেছিলাম যে ধানের যে নমুনা সেটা একমাত্র লোথাল শহর থেকে পাওয়া গেছে, তো এটাও ইম্পর্টেন্ট, লোথাল থেকে ধান পাওয়া গেছে। 3 নম্বর, এখান থেকে অগ্নিকুণ্ড পাওয়া গেছে। অগ্নিকুণ্ড, অগ্নিকুণ্ড কি জিনিস? যেখানে আজকে হোম করা হয় না, হোম, সেই হোম এরকম করে রেখে তার উপরে আগুন জ্বালিয়ে হোম করা হয়, সেইরকম একটা অগ্নিকুণ্ড লোথাল থেকে পাওয়া গেছে। তো তখন ওই হোমের সিস্টেম নিশ্চয়ই চালু ছিল, তাই জন্য এইরকম অগ্নিকুণ্ড পাওয়া গেছে। এরপর হচ্ছে আজকে যেরকম জুয়েলারি আমরা পড়ি, মানে মেয়েরা পড়েন, সেরকম জুয়েলারি অর্থাৎ গয়না তৈরির কারখানা এখান থেকে পাওয়া গেছে। গয়না তৈরির কারখানা, গয়না তৈরির কারখানা এই লোথাল শহর থেকে পাওয়া গেছে। এরপরে হচ্ছে মাটির খেলনা নৌকো পাওয়া গেছে। মাটির খেলনা নৌকো, আচ্ছা, এখান থেকে চাকির ব্যবহার পাওয়া গেছে। আমরা যে মানে এখন আর ইউজ হয় না সেটা, চাকি বলতে আগেকার দিনে ব্যবহার করা হতো, চাকি এরকম যেটাতে আগে ধান পেশা হতো সেরকম চাকি, সেরকম চাকির ব্যবহার এখানে পাওয়া গেছে, মানে চাকির নিদর্শন এখান থেকে পাওয়া গেছে। এবং এই যে চাকিটা পাওয়া গেছে এটা পাথরের ছিল, পাথরের নির্মিত চাকি। লোথাল শহর থেকে ফায়ার অ্যালার্টের সিস্টেম পাওয়া গেছে। ফায়ার অ্যালার্ট মানে কি? আজকে যেরকম শপিং মলে গেলে বা অনেকের বাড়িতে লাগানো থাকে যে কোনো কারণে যদি সেখানে আগুন জ্বলে সঙ্গে সঙ্গে সেখান থেকে জল বেরোবে, এরকম সিস্টেম তখনকার দিনে লোথাল শহরে ছিল, এরকম সিস্টেম তখনকার দিনেও এরকম ওই জায়গায় ছিল। লোথাল থেকে টেরাকোটার ঘোড়া পাওয়া গেছে, মানে খেলনা ঘোড়া, টেরাকোটার ঘোড়া। আচ্ছা, টেরাকোটা কি? টেরাকোটা একরকমের শিল্প, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বাঁকুড়া বিষ্ণুপুরে গেলে মন্দিরের গায়ে যেরকম কাজ দেখা যায়, অপূর্ব সুন্দর কাজ, সেই রকম কাজের ঘোড়া দেখা গেছে, খেলনা ঘোড়া। তাহলে এর থেকেও বোঝা যাচ্ছে যে তখনকার মানুষ ঘোড়ার ব্যবহার জানতো। আমরা যে বলি যে ঘোড়ার ব্যবহার হরপ্পার মানুষ বা মানে সিন্ধু সভ্যতার মানুষ জানতো না, এটা ভুল, এখান থেকেও প্রমাণিত হচ্ছে। নয়তো তারা ঘোড়ার মূর্তি কি করে বানাবে? ঘোড়ার ব্যবহার তারা জানতো। এছাড়াও এখান থেকে টেরাকোটার ভেড়ার মানে মূর্তি পাওয়া গেছে। এছাড়াও এখান থেকে ইরানের সিল পাওয়া গেছে, ইরানের সিল। এবার এই সিলের মানে হচ্ছে ইরানের সঙ্গে এই সময়ের মানুষের ব্যবসা বাণিজ্য চলত। এই গেল লোথাল সম্পর্কে কিছু কথা। এরপর আমরা যে শহরের কথা দেখব সেটা হচ্ছে কালীবঙ্গাল। কালীবঙ্গাল, কালীবঙ্গাল এটা আবিষ্কৃত হয় 1971 খ্রিস্টাব্দে। কালীবঙ্গাল আবিষ্কার করেন অমলানন্দ ঘোষ, এবং কালীবঙ্গালও বর্তমানে ভারতবর্ষে অবস্থিত। ভারতে একটি নদী রয়েছে যার নাম ঘগ্গর, এই ঘগ্গর নদীর তীরে এটা অবস্থিত, এবং এটি বর্তমানে রাজস্থানে অবস্থিত। কালীবঙ্গাল বর্তমান রাজস্থানের মধ্যে পড়ছে। কালীবঙ্গাল শব্দের অর্থ হচ্ছে, কালীবঙ্গাল এই শব্দের অর্থ হচ্ছে কালো চুড়ি, কালো চুড়ি। আমরা মহিলারা বর্তমানে যে চুড়ি ব্যবহার করেন না, সেই চুড়ি, কালো চুড়ি। আচ্ছা, এখানে একটা কথা মনে পড়ে গেল যেটা আগে বলা হয়নি, সেটা হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এই কালো চুড়ির কথাই মনে পড়ে গেল, মৃতের স্তূপ। মহেঞ্জোদারোর কথা অর্থ হচ্ছে মৃতের স্তূপ বা মাউন্ট অফ ডেথ, মৃতের স্তূপ। আর কালীবঙ্গাল হচ্ছে কালো চুড়ি। এখান থেকে কি কি পাওয়া গেছে? এখান থেকে প্রথম যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে হাল চাষ করা জমি। মানে এমন জমি পাওয়া গেছে যেখানে লাঙল দিয়ে চাষ করা হয়েছে, এরকম জমি এখান থেকে পাওয়া গেছে। কালীবঙ্গাল শহর একমাত্র শহর, সিন্ধু সভ্যতার একমাত্র শহর যেখানে দুটো জায়গায় আলাদা আলাদা করে ঘেরা ছিল, মানে
যেখানে আমরা অন্যান্য শহরগুলো দেখেছিলাম যে উচ্চ ব্যক্তিরা যেখানে থাকতো, রাজা বা পুরোহিত, তাদের জায়গাটা পুরো ঘেরা থাকতো এবং সাধারণ মানুষ যেখানে থাকতো সেটা ফাঁকা থাকতো। কিন্তু কালিমাঙ্গান এমন একটা জায়গা ছিল যেখানে দুই শ্রেণীর মানুষের জায়গায় ঘেরা থাকতো, মানে ইট দিয়ে ঘেরা ছিল। এবার এখানে যে ইটগুলো ব্যবহার করা হয়েছে, কালিমাঙ্গান শহরে যে ইটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সবই কাঁচা ইট, কাঁচা ইট। এরা কাঁচা ইটের ব্যবহার আর কোনো শহরে করা হয়নি, বাকি সমস্ত শহরে পাকা ইট ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র কাঁচা ইট কালিবাঙ্গানে ব্যবহার করা হয়েছে। এইভাবে মনে রাখা যেতে পারে যে এখানে দুটো শহর যে জায়গা ছিল সেই দুটোই এরকম পাঁচিল দিয়ে ঘেরা ছিল, সেই পাঁচিল দুটো জায়গায় আলাদা আলাদা পাঁচিল বানাতে অনেক ইট দরকার, সেই কারণে কাঁচা ইট ব্যবহার করা হয়েছে। এরকম আমরা মনে রাখতে পারি, এটা কারণ নয়, জাস্ট মনে রাখার জন্য বললাম। যাই হোক, এখানে কাঁচা ইটের ব্যবহার করা হয়েছে। এখানে অগ্নিকুণ্ড পাওয়া গেছে, অগ্নিকুণ্ড পাওয়া গেছে এবং তার সাথে সাথে এখানে পূজোর বেদি পাওয়া গেছে, পূজোর পূজোর বেদি। এখান থেকে পাওয়া গেছে আর কালিবাঙ্গাল শহর থেকে প্রত্যক্ষ ভূমিকম্পের প্রমাণ পাওয়া গেছে। এখানে ভূমিকম্প এসেছিল এটা বোঝা যায় এখান থেকে, এই যে শহরটা দেখলে ভূমিকম্পের, এবং এই সমস্ত দেখেই ঐতিহাসিকরা বলেন যে ভূমিকম্প একটা কারণ হতে পারে এই সিন্ধু সভ্যতা ধ্বংস হওয়ার পিছনে। এখান থেকে মেসোপটেমিয়ার সভ্যতার যে সিল সেটা পাওয়া গেছে, মেসোপটেমিয়ার সিল। এবং যে ফায়ার অ্যালার্ট, আগে বললাম যে ফায়ার অ্যালার্ট পাওয়া গেছিল যে লোথাল থেকে, কালিবঙ্গানেও এরকম ফায়ার অ্যালার্ট পাওয়া গেছে, এখানেও এরকম ফায়ার অ্যালার্ট পাওয়া গেছে। এরপর হচ্ছে বানওয়ালি, কালিবঙ্গান হয়ে গেল, এবার হচ্ছে বানওয়ালি। ১৯৭৪ খ্রিস্টাব্দে এটা আবিষ্কার হয় এবং যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে আর এস বিস্ট। এখান থেকে কি কি পাওয়া গেছে, আচ্ছা এটার অবস্থান কোথায়, বানওয়ালি শহর ঘগ্গর নদীর তীরে অবস্থিত ছিল, ঘগ্গর, এবং বর্তমানে এটি বানওয়ালি শহর যেখান থেকে আবিষ্কৃত হয়েছে সেটা বর্তমানে হরিয়ানার মধ্যে পড়ছে, এটি বর্তমানে হরিয়ানার মধ্যে পড়ছে। এবার বানওয়ালি শহর থেকে কি কি পাওয়া গেছে, এখান থেকে যবের প্রমাণ পাওয়া গেছে, যবের প্রমাণ পাওয়া গেছে। মানুষ এখানকার মানুষ যে যবের ব্যবহার করতে জানতো সেটা সম্পর্কে প্রমাণ এখান থেকে আমরা পেয়ে যাই। এখান থেকে লাঙলের ব্যবহার আমরা পাই, লাঙল, যে লাঙল দিয়ে চাষ করা হয় সেই লাঙলের ব্যবহার আমরা এখান থেকে পাই, কারণ এখানে একটা লাঙলের জিনিস, মানে লাঙলের একটা নমুনা পাওয়া গেছে। বানওয়ালি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বাকি সব শহরের ড্রেনেজ সিস্টেম ছিল, উন্নত একটা ড্রেনেজ সিস্টেম ছিল যেটা এখানে ছিল না, ড্রেনেজ সিস্টেম বানওয়ালিতে ছিল না। এবং এই বানওয়ালি শহরটা ঠিকঠাক প্রপার প্ল্যান করেও তৈরি ছিল না, অন্যান্য যে শহরগুলো ছিল সব প্রপার এরকম চৌকো শেপে, তার মাঝখান দিয়ে যে ড্রেনেজ সিস্টেম, প্রত্যেক ঘর থেকে ড্রেন এসে মূল যে ড্রেন আছে বাইরের রাস্তার সেখানে এসে মিলছে, এরকম এখানে ছিল না। তো এই শহরটা একটু অন্যরকম ছিল এবং যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কোনো ড্রেনেজ সিস্টেমই ছিল না। এরপরে শহর হচ্ছে ডোলাবিরা, ডোলাবিরা, ডোলাবিরা শহর বর্তমানে কচ্ছে অবস্থিত, এবং কচ্ছ কোথায় অবস্থিত, কচ্ছ হচ্ছে গুজরাটে অবস্থিত এবং এটি লুনি নদীর তীরে অবস্থিত, লুনি নদী, লুনি নদীর তীরে অবস্থিত ডোলাবিরা। ১৯৬৭-৬৮ খ্রিস্টাব্দে এটা আবিষ্কৃত হয় এবং এই ডোলাবিরা শহর যিনি আবিষ্কার করেন তার নাম জে.পি. জোশী। জে.পি. জোশী আর ডোলাবিরা শহরের যে যে বৈশিষ্ট্যগুলো তার প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। প্রথম যে বৈশিষ্ট্য, এবং এটা বহুবার পরীক্ষায় আসে, যে সিন্ধু সভ্যতার কোন শহর তিনটে স্তরে বিভক্ত ছিল, একমাত্র ডোলাবিরা শহর তিনটে স্তর বিশিষ্ট ছিল, মানে
শুধুমাত্র রাজা বা পুরোহিতদের জন্য আলাদা একটা স্তর, সাধারণ মানুষের জন্য আলাদা স্তর এখানে অন্যান্য শহরগুলোতে ছিল, ডোলাভিরাতে তার সঙ্গে আরো একটা স্তর ছিল, এবং সেটা কি ব্যবহার সেটা জানা যায়নি, কিন্তু তিনটে স্তর ছিল। দ্বিতীয় বৈশিষ্ট্য, এখান থেকে স্টেডিয়াম পাওয়া গেছে। স্টেডিয়াম, আজকে যেরকম স্টেডিয়াম রয়েছে যেখানে খেলা হয় সেরকম স্টেডিয়াম ডোলাভিরা শহর থেকে পাওয়া গেছে। তিন নম্বর, হরপ্পার যে লিপি, আমরা যেটা পড়তে পারি না, সেই লিপি ডোলাভিরা শহর থেকেই পাওয়া গেছে। হরপ্পার যে লিপি সেটা ডোলাভিরা শহর থেকে পাওয়া গেছে, এবং এখানে একটা উন্নত মানের ড্রেনে মানে সরি ড্রেনেজ সিস্টেম না, জল ধারণের ব্যবস্থা ছিল, ওয়াটার রিজার্ভার ছিল, যেরকম রিজার্ভারে জল ধরে রাখা হয় সেরকম একটা ওয়াটার রিজার্ভার ডোলাভিরা শহরে ছিল। তাহলে ডোলাভিরার যে বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে সুরকোটারা, সুরকোটারার একটা বৈশিষ্ট্য সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখান থেকে ঘোড়ার হাড় পাওয়া গেছে, ঘোড়ার হাড়, ঘোড়ার অস্থি এখান থেকে পাওয়া গেছে, এবং এর থেকেও আমরা বুঝতে পারি যে তখনকার মানুষ ঘোড়ার ব্যবহার জানতো। তাহলে সুরকোটারা থেকে ঘোড়ার হাড় পাওয়া গেছে, এটা ছাড়া আর খুব একটা ইম্পর্টেন্স এখানে নেই। আর একটা লাস্ট শহর, সেটা হচ্ছে ডোলাভিরা, সরি ডোলাভিরা তো হয়ে গেছে, এবার হচ্ছে ডিমাবাদ। ডিমাবাদ, ডিমাবাদ থেকে খুব একটা ইম্পর্টেন্ট নয়, ডিমাবাদ ডিমাবাদ থেকে একটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে ব্রোঞ্জের মূর্তি। এছাড়া আর কিছু ইম্পর্টেন্স এখান থেকে নেই। তো এইগুলো ছিল সিন্ধু সভ্যতার বিভিন্ন শহরগুলো সম্পর্কে। এবার সিন্ধু সভ্যতার পতন কেন হলো, কি জন্য হলো, সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ পরীক্ষায় সেরকম জানতে চাওয়া হয় না যে সিন্ধু সভ্যতার পতন কেন হলো। তো সেই কারণে একটু বলে দিচ্ছি যে পয়েন্ট করে করে কেন সিন্ধু সভ্যতার পতন সম্পর্কে ঐতিহাসিকরা কি কি মনে করেন। সিন্ধু সভ্যতার পতন সম্পর্কে যে ঐতিহাসিকরা অনেক মতবাদ দেন, অনেকে বলেন যে সিন্ধু উপত্যকায় প্রচন্ড বৃষ্টি হয়ে গেছিল, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতো, এবং এই বৃষ্টিপাতের ফলে এখানে প্রচুর পরিমাণে গাছপালা ছিল। কিন্তু যখনই এই সিন্ধু সভ্যতার বিস্তার শুরু হয়, মানুষ এই গাছপালা কাটতে শুরু করে, এবং এই গাছপালা কাটার ফলে এখানকার যে জলবায়ু, আবহাওয়া বা জলবায়ু মানে জলবায়ু, সেটা পরিবর্তন হয়ে যায়, এবং এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে থাকে, এবং বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার ফলে মাটি পুরো অনুর্বর হয়ে যায়, এবং এখানে যে মাটি ছিল সেটা মরুভূমিতে পরিণত হয়ে যায়। এটা একটা কারণ। আরো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন মার্টিন হুইলার, স্যার মার্টিন হুইলার। মার্টিন হুইলার বলেন যে এই সময় পোড়া ইটের ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে গেছিল, কারণ প্রত্যেকটা শহর পোড়া ইট দিয়ে তৈরি হতো, আর এই কারণে প্রচুর পরিমাণে বৃক্ষছেদন শুরু হয়। তখন তো আর পেট্রোল ডিজেল ছিল না, কয়লার আবিষ্কার হয়নি, তাই গাছ পুড়িয়েই এই সমস্ত কাজ করা হয়। তিনিও সেম কাজ বলছেন যে এবার যে কোনো গাছ কাটা প্রচুর পরিমাণে হতে থাকে, তার ফলে জলবায়ু পরিবর্তন এসে যায়, এবং তার ফলে এখানকার মানুষ এই জায়গা ছেড়ে চলে যেতে বাধ্য হয়, এবং এই শহরটাও ধ্বংস হয়ে যায়। আবার অনেক ঐতিহাসিক এই মতটা পোষণ করেন, তার মধ্যে একজন উল্লেখযোগ্য হচ্ছেন এম আর সাহানি বলে একজন ঐতিহাসিক, এবং তার সঙ্গে অনেকেই বলেন যে সিন্ধু সভ্যতার বন্যার ফলে এই সভ্যতাটি পুরো ধ্বংস হয়ে যায়, সিন্ধু সভ্যতার বন্যার ফলে, এবং এই কারণটাই যে মহেঞ্জোদারো সিনেমাটা ছিল সেটাতেই দেখানো হয়েছিল। তো এটা একটা কারণ। এছাড়াও অনেকে বলছেন ভূমিকম্প হয়েছিল, অনেকে বলছেন এই শহরগুলোতে অগ্নিকাণ্ড দেখা গিয়েছিল, অনেকে বলছেন সিন্ধু নদের গতিপথ পরিবর্তন হয়ে গেছিল, এই বিভিন্ন কারণ এখানে দেখানো হয়েছে। এই যে সমস্ত মতগুলো, তার মধ্যে এই মার্টিন হুইলারের মতটা খুব ইম্পর্টেন্ট, এই মতটাকে অনেকে নিয়েছেন। অনেক ঐতিহাসিক বলছেন যে সিন্ধু নদের গতিপথ পরিবর্তন হয়ে গেছিল বা বন্যা দেখা দিয়েছিল, এই মতটা অনেকে নিয়েছেন। আবার আরো একটা মত খুব প্রচলিত, সেটা হচ্ছে বলা হচ্ছে যে এরপরে বিদেশি শক্তি ভারতে আক্রমণ করে, যারা হচ্ছে আর্য। এরপরে চলে আসছে আর্য সভ্যতা, এই আর্যরা আক্রমণ করে, এবং আর্যদের আক্রমণের ফলে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়। আবার অনেকে এই মতটা মানতেই চান না, অনেকে বলছেন যে আর্যরাই মানে সরি সিন্ধু সভ্যতার মানুষই পরবর্তীকালে আর্যদের যে সভ্যতা সেটা গড়ে তুলেছিল। যাই হোক, এই সমস্ত কিছু থেকে আমরা কিন্তু বলতে পারি না যে সিন্ধু সভ্যতার অরিজিনাল কি কারণ ছিল ধ্বংস হওয়ার পিছনে। তো এই ছিল
হরপ্পা বা সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা, এর পরের দিন আমরা বৈদিক যুগ সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।